হ্যালো বন্ধুরা শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেহেতু তোমাদের কাছে আর বেশি সময় নেই সামনে কয়েকটা দিন মাত্র বাকি পরীক্ষার জন্য তাই আমি বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি টেস্ট পেপার এবং বিভিন্ন সালের প্রশ্ন থেকে যেগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো বেছে দিয়েছি হয়তো তোমরাও বিভিন্ন জায়গায় পড়ছো বিভিন্ন জায়গায় স্যারেরা হয়তো তোমাদের প্রশ্ন দিয়ে থাকবেন তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো যদি কোনো কোয়েশ্চেন মনে হয় বাদ গেছে সেটা তোমরা জানাতে পারো কমেন্টে দেখে নাও প্রশ্নগুলো কী আছে প্রথমে দিয়েছি শিক্ষণ ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো তারপরে মুখ ও বোধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো জ্ঞানার্জনের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন দিয়েছি বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্য আলোচনা করো সক্রিয় অনুবর্তনের চারটি বৈশিষ্ট্য লেখো প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো মনোযোগের চারটি বৈশিষ্ট্য আলোচনা করো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো বাকি প্রশ্নগুলো বলবো বলার আগে অনুরোধ করব যারা ভিডিও দেখছো তোমরা যাদের এডুকেশান নেই তারা তোমাদের অন্য বন্ধুদের শেয়ার করতে থাকো ভিডিওটা এবং চ্যানেলে আমাদের নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখে নাও পরের প্রশ্ন উনিশশো সালে জাতীয় শিক্ষানীতির মূল বিষয়গুলি কী ছিল চিত্রশোস পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বটির গুরুত্ব লেখো পরের প্রশ্ন দিচ্ছি অপারেন্ট অনুবর্তন কাকে বলে শিক্ষায় অপারেন্ড অনুবর্তনের গুরুত্ব লেখো পরের প্রশ্ন দিয়েছি প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো পরের প্রশ্ন দিয়েছি শিক্ষণ কাকে বলে শিক্ষণের সঙ্গে পরিণমনের সম্পর্ক লেখো পরের প্রশ্ন শিখন কৌশল হিসেবে স্কিনার বক্স কি স্কিনার বক্সের পরীক্ষাটি সংক্ষেপে লেখো পরের প্রশ্ন দিচ্ছি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো পরের প্রশ্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যা লেখো এখানেই ভিডিওটি শেষ করো ভিডিও শেষ করার আগে অনুরোধ করবো সবাইকে অবশ্যই ভিডিওটি বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো